নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো পারফেক্ট ক্রিসপি আলুর চিপস বাড়িতে খুব কম সময়ের মধ্যে কিভাবে তৈরি করবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিসপি তৈরি হয়েছে এই আলুর চিপসগুলো। এই আলুগুলোকে রোদে শুকনো করা বা আলুগুলোকে সেদ্ধ করার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট আপনারা এই আলু চিপসটা তৈরি করে ফেলতে পারবেন। আর বন্ধুরা, আমরা দোকান থেকে যে আলু চিপসগুলো কিনে খাই সেগুলোর দাম অনেক নেয়, কিন্তু পরিমাণে থাকে খুবই কম। তাই অত টাকা খরচ না করে বাড়িতে থাকা আলু দিয়েই বানিয়ে ফেলুন আলুর চিপস। তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। আর বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চারটে মাঝারি সাইজের আলু নিয়েছি। এখানে আমি নতুন আলু ব্যবহার করছি, কারণ নতুন আলু দিয়ে আলু চিপসগুলো একদম পারফেক্ট দোকানের মতোই তৈরি হয়। তবে আপনারা চাইলে এখানে পুরনো আলুও ব্যবহার করতে পারবেন। এবার এই আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আলুর খোসাগুলো ছাড়ানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে রেখে দিতে হবে, নাহলে আলুগুলো কালো হয়ে যাবে। এইভাবে আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর সাথে সাথেই আমি জলের মধ্যে এই আলুগুলোকে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সব আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম। এবার আলুগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার আমি জলের মধ্যে থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি, আর একটা শুকনো কাপড় দিয়ে আলুটাকে ভালো করে মুছে নিতে হবে, যেন আলুর মধ্যে একটুও জল না থাকে। বন্ধুরা, আলুর মধ্যে জল থাকলে কিন্তু আলু চিপসগুলো ক্রিসপি তৈরি হবে না। তো সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আলুর গায়ে যেন একটুও জল না থাকে। তো এবার সব আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে থেকে আমি একটা আলু নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি একটা গ্রেটার। এই ধরনের গ্রেটার আমাদের সকলের বাড়িতেই থাকে। এবার এই যে লম্বা অংশগুলো দেখছেন, এটা দিয়ে আলু চিপস স্লাইস করে কাটা হয়। তো এখানে দুরকম ডিজাইনে আলু চিপস তৈরি করা যাবে, একটা হচ্ছে প্লেন, আর একটা হচ্ছে দোকানে যে ডিজাইন করা আলু চিপস বিক্রি হয় সেই ডিজাইন করা আলু চিপস। আমি এখানে ডিজাইন করা আলু চিপস তৈরি করব, তো সেই জন্য এই ডিজাইন করা দিক দিয়ে আমি আলুটাকে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। এই সময় বলে রাখি বন্ধুরা, আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রামেও অনেক ভালো ভালো রিলস ভিডিও শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, আলু চিপস তৈরি করার জন্য আলুগুলোকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো খুব সুন্দর তৈরি হয়েছে, আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও হয়েছে, যেমন ঠিক দোকান থেকে কেনা চিপসের মধ্যে থাকে। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। এখানে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জলই ব্যবহার করতে হবে। আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এবার এই কেটে রাখা আলুগুলোকে এই লবণ জলের মধ্যে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এবার এই জলের মধ্যে আলুগুলোকে 5 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। তাহলে আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা খুব ভালো মতো বেরিয়ে যাবে, আর আলুর চিপসগুলো খুবই ক্রিসপি তৈরি হবে, আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যাবে। তো আমি 5 মিনিট এই লবণ জলের মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি জলের রঙটা একদমই পাল্টে গেছে। আলুর মধ্যে যে স্টার্চগুলো ছিল সেটা এখন বেরিয়ে গেছে, কারণ আমি লবণ দেওয়া জলের মধ্যে আলুটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জলটা এখন খুবই অপরিষ্কার। এবার আলুটাকে 3 থেকে 4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি 3 বার জল পাল্টিয়ে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা পেপার বা খবরের কাগজ। এবার খবরের কাগজের মধ্যে একটা একটা করে আমি আলু চিপস এইভাবে চারিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে আলু চিপসগুলোকে এর মধ্যে চারিয়ে দিয়েছি। এবার আরেকটা খবরের কাগজের সাহায্যে আমি আলু চিপসগুলোকে এইভাবে মুছে নিচ্ছি। আপনারা এখানে টিস্যু পেপারও ব্যবহার করতে পারবেন। এইভাবে যদি আলু চিপসের গায়ে যে জলটা লেগে আছে সেটা মুছে নেওয়া হয়, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আলু চিপসটা তৈরি করা হয়ে যায়। রোদে শুকনো করার ঝামেলাও নেই, আর আলুগুলোকে সেদ্ধ করারও ঝামেলা নেই।
খুব ঝটপট এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এই আলুর মধ্যে থেকে জলগুলোকে খুব ভালো করে মুছে নিয়েছি। আলুগুলো এখন সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে বাদবাকি আলুর মধ্যে থেকে জলগুলোকে ভালো করে মুছে একদম শুকনো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সব আলুগুলো এখন রেডি হয়ে গেছে, এর মধ্যে আর একটুও জল নেই, একদমই শুকনো, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার এই আলুগুলোকে আমি ভেজে নেব। এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, এখানে কিন্তু ফুটন্ত গরম তেলের প্রয়োজন। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন যখন এই আলুগুলোকে গরম তেলের মধ্যে দেবেন। আলুগুলো দেওয়ার সাথে সাথেই তেলের টেম্পারেচারটা কমে যাবে, তখন কিন্তু আলুর চিপসগুলো একদমই পারফেক্ট তৈরি হবে না। আর এই তেলের মধ্যে যতগুলো আলুর চিপস ধরবে ততগুলোই দিয়ে দেবেন, খুব বেশি দিয়ে দেবেন না। তো দেখুন বন্ধুরা, যতগুলো আলুর চিপস ধরেছি আমি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই আলু চিপসগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এই আলু চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে, এর থেকে বেশি লাল আমি করব না। এবার আমি তেলের মধ্যে থেকে আলু চিপসগুলোকে তুলে নিচ্ছি, আর এই চিপসের মধ্যে থেকে তেলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। বন্ধুরা, এই আলু চিপসগুলো আপনারা একবার তৈরি করে 2 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিতে পারবেন। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি আলু চিপসগুলোকে তৈরি করে নেব। আলু চিপসটা তৈরি করা কিন্তু খুবই সহজ, সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন। এবার দেখুন বন্ধুরা, এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার আমি এখানে বলে রাখছি একটা কথা, আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লবণ এর মধ্যে দিচ্ছি না, কারণ আলু চিপসগুলো যদি স্টোর করে রাখতে চান তখন কিন্তু লবণ লাগালে আলু চিপসগুলো নরম হয়ে যাবে, স্টোর করে রেখে দেওয়া যাবে না। তাই লঙ্কার গুঁড়ো গরম অবস্থাতেই লাগিয়ে দেবেন, আর যখন খাবেন তখন লবণটা এর মধ্যে লাগিয়ে নেবেন। তাহলে আর কি বন্ধুরা, আপনারা এইভাবে আলু চিপস বাড়িতে তৈরি করুন। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।